गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम टू अ न्यू ब्लॉग। आशा करी सकले ভালো আছো, সুস্থ আছো। এখন আজ মঙ্গলবার, আর আগেই বলে নি সরি, এই আগের উইক থেকে একটু আমি মানে কম ব্লগ দিচ্ছি, মানে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, প্রচুর অনুষ্ঠান ছিল, হ্যাঁ বিয়েবাড়ি নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম তাই জন্য। তো আজ এই উইকটা চেষ্টা করব পরপর ব্লগ যাওয়ার। তো যাই হোক, এখন আমরা বুঝতে পারছো সরাইখানাতে আমরা এখন লাঞ্চ করলাম, একটা বাজে, আর এখন থেকেই ব্লগটাও স্টার্ট করলাম। আমরা যাচ্ছি বেলডাঙ্গা আমার মামার বিয়ে। তো এটা সারপ্রাইজ, তোমাদের আগে শেয়ার করিনি, তোমাদেরকে আগে বলিনি যে আমি আজকে যাব। আর যাওয়াটাও খুব হঠাৎই হয়েছে, তাই কালকে ঠিক হয়েছে, আজকে আমরা বেরিয়ে গেছি। তো এখন রাস্তায় এখন সবে আমরা সরাইখানাতে, মানে রানাঘাট, এরপর গাড়িতে উঠবো, লাঞ্চ হয়ে গেছে। বাপি কোথায়? ওই যে আও, আজকে অনির্বাণ যাচ্ছে না, বাপি মা এদিকে তাকাও, মা বাপি আর আমি যাচ্ছি, তিনজনে আমরা যাচ্ছি আমার মামার বিয়ে অ্যাটেন্ড করতে। এই যে বাপি আজকে ড্রাইভ করছে পুরো রাস্তা। যাই হোক, চলো তাহলে একদম একদম বিয়ে বাড়িতে গিয়ে, মামা বাড়িতে গিয়ে দেখা করছি। তো বুঝতে পারছো যে আমি চলে এসেছি মামা বাড়িতে, এই যে উমনো ঝুমনো পাশে, এই যে উমনো এন্ড ঝুমনো, এটা বোনকে তো দেখাচ্ছ, এটা আমার আরেকটা বোন, এটা শ্রেয়া। শ্রেয়া এবার এর গল্পটা আরো বলবো এরপরে, যে ছোটবেলায় কি কি করতো। এবার ছোটবেলায় যখন মামা বাড়ি আসতাম, ওরা কোয়াটে থাকতো, ও কি করে হোক মামার থ্রুতে, চুপ কর, মামার থ্রুতে খবর পেয়ে যেত সিঙ্কিদি সবিতা পিসি এসছে বা ফিঙ্কিদিরা এসছে, কাঁদতে কাঁদতে হলো ও চলে আসতো সেই সকাল থেকে রটে চলে আসতো। শোন শোন, এগুলো এবার এগুলো মানে ও পাগল, মানে পাগল ছিল, মানে সে চলে আসতো স্কুল থেকে, আমার মনে আছে সিনটা, নীল রঙের ড্রেস, পূর্ণভারতীর, আর এইটুকু এইটুকু জুতো, কেটস ছিল, কেটস কেটস করে আসতো, এসে কেটসটা কোনো রকম ছুঁড়ে ফেলে সে সারাদিন খেলাধুলা। যাই হোক, এখন সেগুলো অনেক ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, আস্তে আস্তে বুঝতে যাচ্ছে, কিন্তু ও এক সময় মানে পাগল পাগল, এখানে আসার জন্য যা করতো না, মানে হা হা করে কাঁদতো, যদি বলতো যে না যাবি না এখানে আসবি না। আর খেলা তো বাবা হয়তো অনেক কিছু ছিল, যাই হোক সেগুলো পরে আস্তে আস্তে বলবো, ওগুলো অনেক কাণ্ড আছে ওর। এবার এখন সবাই রেডি হচ্ছে, মোটামুটি বউ আসবে, মানে মামি আসবে, তাই জন্য বরণের সব রেডি হচ্ছে। এই যে মামি সাজছে, এটা হলো ওই যে মামা মামিকে সাজাচ্ছে, মামি আশীর্বাদ করবে। 31 বছর আগে মা বাবা বিয়ে করেছিল, দে গিফট দিতে বলছে,
এখন বাজে রাত 10টা, আমি এখন আলটিমেটলি চেঞ্জ করার সুযোগ পেয়েছি, চেঞ্জ ফেঞ্জ করে একটু শুয়ে আছি। আর বৌদিকে তো আগেই দেখেছো, আর এই বাড়িটাও আগে দেখেছো, এটা বড় মামার বাড়ি। তো বৌদি আর আমি শুয়ে আছি, বৌদির পাশে শোয়ার একটা ফায়দা আছে আলাদা, বৌদি মাথা চুলকে দেয়, হাত টিপে দেয়, পা টিপে দেয়, তো ওই কারণেই শুয়ে আছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো, সবাই খাওয়া দাওয়া করবে। আর মোটামুটি এতক্ষণ হচ্ছিল হই হুল্লোড়, কারণ বুঝতেই পারছো আমার মামা বাড়ির লোকজন কত, এগুলো সবাই একদম ক্লোজ, এখনো বাকি এখনো আসেনি, একটা দিদি মোটে এসেছে। এই যে এই দিদি আর আমি বসে বসে এখন স্মৃতি রোমন্থন করছিলাম, এই আর আমি, ও মানে ওর সঙ্গে লেজুর হয়ে ঘুরতাম জোর জবরদস্তি। তো যাই হোক, আর ওর আমাদের পাড়ায় পুরো একটা গ্রুপ ছিল এই পাড়াতে, আর আগের বার আগে গরমের ছুটি মানেই আমরা এসে থেকে যেতাম মামা বাড়িতে, আর সে ও আর একটা ভাইরাল কথা, আমরা এখন সবাই বাড়ির থেকে চলে যেতাম, এই সম্পাদি কাঁদতো। হ্যাঁ সিরিয়াসলি কাঁদতো, মানে জিনিসটা হাসছি আজকে, কিন্তু হাসছি আজকে, কিন্তু ও সিরিয়াসলি সবাই যখন চলে যেত না, অন্য ঘরে দেখতাম যে কাঁদছে ফিচফিচ করে। যাই হোক, এখন এই সব স্মৃতি রোমন্থন করছিলাম, এখন যাই। হ্যাঁ যাচ্ছি, নিয়ে আসছো মাছ, কি হয়েছে সবাই জানে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, যাই খেতে যাই, তারপর দেখাচ্ছি বাকিদের। এখানে করছে সবাই খাওয়া দাওয়া, এখানে ফাইনালি বলে দিই, ওটা আমার মেজ মামি, এটা মা, এটা আমার মায়ের পরের মাসি, এখানে হলো মেজ মামির পর কি হয় সেজ মামি, এই যে এটা, তারপর আছে মামা, সেজ মামা, এটা আমার বড় মাসি, মানে ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি এখানে খাওয়া দাওয়া করছে। আর এটা আমার দিদা, দিদা হাই হ্যালো করতে পারবে না, এটা বাড়াবাড়ি হয়ে গেল। তো রাত বাজে 11:30, এখন আমরা শুয়ে পড়লাম, এই যে লাইন দিয়ে এদিকে বৌদি, এদিকে আমি, তারপর বোন, তারপর ওটা হলো পমি বাসির মেয়েটাও, এটাও বোন, সবাই শুয়ে পড়েছি। এখন শোয়ার টাইম, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার এন্ড কমেন্ট, টাটা, গুড নাইট, গুড নাইট।